আসসালামু আলাইকুম বিয়াস, আজকে আপনাদের দেখাবো আমার রান্না করার ছোট মিনি একটি কড়াই। এই কড়াইয়ের মাধ্যমে আজকে আপনাদের ডিডি ফ্রি ডিশের 170 প্লাস চ্যানেল আজকে আপনাদের ফ্রিতে চলে আপনাদের দেখাবো আমি। আর বিয়াস আপনাদের ডিশ এবং ডিশের মালসামা এলএমবি বাড়ি সিবার যদি আপনাদের লাগে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার যোগাযোগ করবেন আমার সাথে। আর আপনাদের জন্য আমি নতুন নতুন আইটেমের অনেকগুলো ভিডিও নিয়ে আসবো। বিয়াস আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আরও। তো বিয়াস কথা না বাড়িয়ে আজকে আপনাদের দেখাবো আমার মিনি রান্না করার কড়াই দিয়ে। বিয়াস আজকে আপনাদের দেখাবো আমার রান্না করার একটি কড়াই, দেখতে পাচ্ছেন। এই কড়াইটি দিয়ে আজকে আপনাদের স্যাটেলাইট রিসিভ করে দেখাবো। বিয়াস দেখতে পাচ্ছেন আমি আমার এক সাইটে যে কান্দাটা আছে এই কান্দাটার মধ্যে আমি রং লাগাইছি। তো বিয়াস আপনাদের আমার এই কড়াইটা কয় ইঞ্চি আছে আপনাদের মাপ দিয়ে দেখাবো। বিয়াস দেখতে পাচ্ছেন 13.5 ইঞ্চির মতো আছে। এবং আপনাদের বিয়াস দেখতে পাচ্ছেন আমার কাছে একটি নর্মাল একটি এলএমবি কিউবেন। আমার এলএমবিটির নাম হচ্ছে এইচডিএমআই সেট। আমি এলএমবিটি মূলত ব্যবহার করি, অনেক সুন্দর এলএমবিটি। এবং আপনাদের দেখাবো বিয়াস দেখতে পাচ্ছেন একটি প্লাস্টিকের বোতল কোকাকোলা। এই বোতলটা আমি কেটে নিয়েছি। এই বোতলের সাহায্যে আমি আপনাদের দেখাবো কীভাবে ফিডিং করব, ফিডিংয়ের পরে আপনাদের আবার দেখাবো। এবং আপনাদের দেখাবো বিয়াস দেখতে পাচ্ছেন আমার একটি রঙের ডিব্বা। এই ডিব্বার মধ্যে আমি আমার এই মূলত আজকের রান্না করার কড়াইটি আমি বসে আপনাদের দেখাবো। তো বিয়াস আপনাদের সেটিং করে আবার দেখাবো। হ্যাঁ বিয়াস আপনাদের দেখাবো। বিয়াস দেখতে পাচ্ছেন আমার সেই বোতলের প্লাস্টিকের বোতলটি আমি আমার রান্না করার কড়াইয়ের মধ্যে আমি সেটিং করেছি। এবং আপনাদের দেখাবো যে আমার সেই ড্রামটি রঙের ডিব্বার সেই ড্রাম, এই ড্রামের মধ্যে মূলত আমি এই রান্না করার কড়াইটি বসিয়ে আপনাদের সিগন্যাল রিসিভ করে দেখাবো। বিয়াস দেখতে পাচ্ছেন আমার সেই এলএমবি, এলএমবিটাও আমি লাগিয়ে দেখাবো আপনাদের। বিয়াস দেখতে পাচ্ছেন আমার সেই রান্না করার সেই কড়াইটি, একটি মিনি কড়াই। আমি এই কড়াইয়ের মধ্যে আমি এলএমবি সেটিং করেছি, কীভাবে সেটিং করেছি বিয়াস দেখতে পাচ্ছেন। বিয়াস দেখতে পাচ্ছেন আমি কীভাবে বসিয়ে রাখছি আমার এই রান্না করার কড়াইটি এবং কেবলটি আমি লাগাইছি আপনাদের দেখাবো। আমি যে আমার যে জায়গায় এই কড়াইটি আছে রান্না করার সেই জায়গায় আমি দেখতে পাচ্ছেন আমি আমার সেটটা বক্সটি রাখছি। আর আপনাদের দেখাবো আমার ছোট্ট একটা কেবল, এই কেবলের মাধ্যমে আমি আপনাদের সবসময় দেখিয়ে থাকি। বিয়াস দেখতে পাচ্ছেন আমি কেবলটি আমি লাগাইছি আমার রিসিভারের মধ্যে এবং আপনাদের এইচডিএমআই ভিডিও ক্যাপচারের মাধ্যমে আপনাদের দেখাবো। বিয়াস দেখতে পাচ্ছেন
ব্যাস দেখতে পাচ্ছেন আই লাভ চ্যানেলটি চলতেছে। আমার রিসিভারটি হচ্ছে ইকুলিং 77HD। ব্যাস দেখতে পাচ্ছেন 74% সিগন্যাল আছে আমার এই তরকারি রান্নার করার মাধ্যমে সিগন্যাল। ব্যাস আপনাদের দেখাবো ব্যাস দেখতে পাচ্ছেন DD95Q লিখে রাখছি আমি 74% সিগন্যাল আছে। ব্যাস আপনাদের শুরু থেকে চ্যানেলগুলো দেখানোর চেষ্টা করব। ব্যাস দেখতে পাচ্ছেন সাউবক্স চ্যানেলটি চলতেছে। ব্যাস দেখতে পাচ্ছেন ইন্টারটেন বাংলা চ্যানেলটি চলতেছে। আরও অনেকগুলো চ্যানেল আছে, আপনাদের অল্প অল্প কিছু দেখানোর চেষ্টা করব। ব্যাস দেখতে পাচ্ছেন ফিল্মি চ্যানেলটি চলতেছে। ব্যাস দেখতে পাচ্ছেন আই লাভ চ্যানেলটি চলতেছে, মিউজিক চ্যানেল। আরও অনেক মিউজিক চ্যানেল আছে, আপনাদের দেখানোর চেষ্টা করব। DQ চ্যানেলটি চলতেছে, বাচ্চাদের কার্টুন চ্যানেল। ব্যাস দেখতে পাচ্ছেন 9XM চ্যানেল, মিউজিক চ্যানেল। মাস্তিন মিউজিক চ্যানেল। বিফোর ইউ মিউজিক। ব্যাস দেখতে পাচ্ছেন MTV বিটস মিউজিক চ্যানেল।
ডিডি বাংলা চ্যানেলটি চলতেছে। माता पिता का कत्ल किया वो काम अधूरा रह गया और अविनाश अपने माता पिता की हत्या के जुर्म में जेल पहुंच गया। अंधविश्वास पे बाद बोन डेंसिटी कम होने लगती है। चलिए हॉलिक्स वुमेन्स क्लास चुना हम सिंपल पास रहो माय जल्दी आ जा बेटा डूबा तो बस डूबता ही चला जाता है जी बोले फिर बाहर चल रहे বেশ দেখতে পাচ্ছেন স্টার শপ চ্যানেলটি চলতেছে, আরও অনেকগুলো চ্যানেল আছে, সনিপল, রিস্তে, সিনেপ্লেক্স, মুভি প্লাস। কালাস রিস্তে বিয়ার দেখতে পাচ্ছেন ডিডি স্পোর্টস চ্যানেলটি চলতেছে, এই রান্না করার করার মাধ্যমে বিয়ার দেখতে পাচ্ছেন বিটিভি ওয়ার্ল্ড চ্যানেল চ্যানেলটি চলতেছে। আর বিয়ার্স আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। বিয়ার্স আপনাদের স্ট্রং টিভিটি দেখাবো, 11,551, বাটিকাল 29,500। তো বস খোদা হাফেজ।